হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু কিন্তু এখানে বেসন ভাজার মতো কোনো ঝামেলা করার দরকার নেই আমরা ফটাফট ভাজা ছোলা দিয়ে মানে যেটা শুকনো ভাজা ছোলা হয় সেটা দিয়েই আমরা এই লাড্ডুটা বানাবো আর একেবারে দানাদার লাড্ডু বানিয়ে তৈরি করব। চলুন দেখে নিই এই দেখুন বন্ধুরা আমি ভাজা ছোলা নিয়েছি যেটা শুকনো ভাজা ছোলা এটা আমি ঘরেই বানিয়েছি কিভাবে বানাতে হয় সেই লিঙ্কটা আমি ওপরে আই বটনে এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি চাইলে চেক করতে পারেন আর এই যে ছোলার খোসাগুলো আছে খোসাগুলো আমরা ছাড়াবো না আপনি চাইলে ছাড়িয়ে নিতে পারেন কিন্তু খোসাগুলো থাকলে এতে খুব ভালো একটা দানাদার টেক্সচার আসবে আর খোসা তো আমরা এমনিতে নর্মালি খেয়েই থাকি এটা খাওয়ার যোগ্য জিনিস তো আমরা এটা ব্যবহার করতে পারি এবার আমরা মিক্সিতে পিষে নেব এই দেখুন বন্ধুরা আমি মিক্সিতে পিষে নিয়েছি আর একেবারে সুজি আর বেসন মেশালে যেরকম টেক্সচার হয় দানাদার আর পাউডার মিশিয়ে সেরকমের একটা টেক্সচারের পাউডার আমি বানিয়ে নিয়েছি দেখতে পারেন আপনি এখানে সুজির মতো দানা দানা আছে আর এর সঙ্গে সঙ্গে আমরা ইউজ করব মালাই এটা গরুর দুধের মালাই যেটা আমি পাঁচ দিনে মালাই জমা করে রেখেছি আর মালাইটাকে আমি একটু জাল দিয়ে নিয়েছি যাতে মালাইয়ের মধ্যে যেটুকু দুধ টুধ থাকে সেটা শুকিয়ে যায় আর দেখতে পাচ্ছেন এটা কতটা টাইট মালাই তো এটা আমরা ব্যবহার করব এখানে এক কাপ মালাই আছে আর যে ভাজা ছোলা আমরা পিষে নিয়েছি ওটা দুই কাপ পরিমাণ হয়েছে তো দুই কাপ ভাজা ছোলা মানে ভাজা ছোলার পাউডার আর এক কাপ মালাই এখানে আমরা পনে এক কাপ চিনিকে পিষে নিয়েছি মানে পেশার পরে পনে এক কাপ হয়েছে আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন ছোট ছোটো করে কেটে ভেজে নিন তাহলেই হয়ে যাবে আর এর সঙ্গে আমরা ব্যবহার করব এলাইচি পাউডার এলাচি আমি তিনটে এলাচ নিয়েছিলাম এই দেখুন ছোটো এলাচ এর দানাগুলো বের করে আমি কুটে নিয়েছি আপনি যদি এরকম না করতে চান আপনার কাছে যদি এলাচি পাউডার থাকে তাহলে আপনি পাউডার ব্যবহার করতে পারেন হাফ স্পুন এলাচি পাউডার ব্যবহার করতে পারেন আর যদি এলাইচি খুশবু বেশি পছন্দ হয় তাহলে আপনি এক টি স্পুন পর্যন্ত নিতে পারেন আর এবার আমরা নিয়ে নেব কড়াই কড়াই আমি নিয়েছি কিন্তু হিট কিন্তু চালু করিনি হিট চালু না করেই আমরা এই কাজগুলো করব। প্রথমে আমরা এই ভাজা ছোলার পাউডারটা দিয়ে দেব। ভাজা ছোলা পিষে নেওয়ার পরে আমার এখানে দু কাপ মতো পাউডার হয়েছে আর সেই হিসাবে আমি বাকি জিনিসগুলোও বলছি সেই হিসাবে মালাই হয়েছে আমি মালাই নিয়েছি এক কাপ আর পনে এক কাপ চিনির পাউডার নিয়েছি মানে পেশার পরে পাউডারটা পনে এক কাপ হয়েছে এবার আমরা মালাই অল্প অল্প করে দেবো আর মেশাতে যাবো হিট আমরা কিন্তু এখনও চালু করিনি হিট বন্ধ রেখেই আমরা এই কাজগুলো করব মালাইটা মিশিয়ে নেবো পুরোপুরি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব দেখি কতটা লাগে কমও লাগতে পারে মালাই মেশানোর পরে যে দলাগুলো পাকিয়ে যাচ্ছে দলাগুলো খুব ভালো করে ভেঙে দিতে হবে যাতে সমস্ত এক রকম হয় সব দিকে সমানভাবে মিশে যায় দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে মেশাচ্ছি আর লাস্টে আমি আপনাদের দেখিয়ে দেব কতটা লাগলো পুরোটাই লেগে যাবে এই দেখুন অল্প একটু রয়েছে আর এটুকু আমি এখন দিয়ে দিচ্ছি তাহলে দাঁড়ালো আমাদের দু কাপ পরিমাণ ভাজা ছোলার পাউডারের জন্য এক কাপ পরিমাণ মালাই আমাদের এখানে লেগে গেছে ভালো করে মিশিয়ে দেব দলাগুলো ভেঙে দিয়ে তারপরে আমরা এখানে হিট চালু করে দেব। হিট চালু করব কিন্তু আমরা এখানে হিটটা একেবারে লোতে রাখবো লো হিটে রেখে আমরা মিশ্রণটাকে ভাজবো মোটামুটি এক মিনিট বা দেড় মিনিটের জন্য এর থেকে বেশি না এটাকে ভাজা বলে না এটাকে গরম করা বলে মানে মিশ্রণটা বেশি গরম যাতে একেবারেই না হয় এতটুকু হালকা গরম হবে মানে যাকে আমরা বলি কুসুম গরম হাত দিয়ে ধরা যায় এতটা ইলাচের পাউডারটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর এর সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেবো মিশ্রণটাকে একেবারেই বেশি গরম করা যাবে না মনে রাখবেন এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট বেশি গরম করলে কিন্তু তারপরে আমরা যদি এর মধ্যে চিনি দিই তাহলে চিনিটা গলে যেতে শুরু করবে। আমরা পারতাম গরম না করেও লাড্ডুটা বানাতে কিন্তু হালকা গরম এই কারণেই করা যে হালকা গরম করে যদি আমরা লাড্ডুটা বাঁধি তাহলে লাড্ডু বাঁধার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তো লাড্ডুটাতে একটু স্ট্রেংথ আসবে এটা বেখড়ে যাবে না এই আমি ঠান্ডা ঠান্ডা না বানিয়ে একেবারে হালকা সা গরম করে বানাচ্ছি দেখুন হালকা গরম আমার হয়ে গেছে আমি দেড় মিনিটের জন্য গরম করে নিয়েছি আর এতটাই কম গরম ছিল যে আমি কড়াইটা হাত দিয়েই ধরেছি এখন আমরা চিনির যে পাউডারটা রেখেছিলাম সেটা দেব দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এভাবে ডলে ডলে মিশিয়ে নেব যাতে সব দিকে সমানভাবে মেশে আপনি নিজের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার আমরা লাড্ডুগুলো বেঁধে নেবো লাড্ডু বাঁধার জন্য আমাদের হাতে ঘি তেল বা জল লাগানোর কোনো দরকার নেই দেখুন এমনিতেই লাড্ডু খুব ভালোভাবে বাঁধা যাচ্ছে এই দেখুন প্রথম লাড্ডু আমাদের বেঁধে একেবারে তৈরি হয়ে গেছে খুব সুন্দর টেক্সচার হয়েছে দানাদার একেবারে সুজি আর বেসন মিশিয়ে লাড্ডুর যেরকম স্বাদ হয় ঠিক সেই রকম টেক্সচার হবে মানে এখানে পুরোপুরি বেসন ভাজার স্বাদ আসবে কিন্তু আমরা একেবারেই বেসন ভাজার ঝামেলা করিনি আর এর সঙ্গে দানাদার স্বাদও আসবে যেটা সুজি মেশালে হয় বা বেসন ভাজার সময় জল মিশিয়ে সেটা আমি অন্য একটা ভিডিও করে আপনাকে দেখাবো কীভাবে বেসনের মধ্যে দানা আনতে হয় যাই হোক আমাদের দানাদার বেসনের লাড্ডু একেবারে তৈরি হয়ে গেছে এরকম করে আমরা বাকি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা একেবারে ঝামেলা ছাড়া ফটাফট আমরা লাড্ডু তৈরি করে নিয়েছি খেতেও ভীষণ মজাদার হয়েছে আপনিও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো দেখুন বন্ধুরা আমি একটা লাড্ডু আপনাকে ভেঙে দেখাচ্ছি কি ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আর এখন লাড্ডুটা একেবারে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও লাড্ডু একেবারেই বিখরে যাওয়ার মতো অবস্থায় নেই আপনি দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন